থেকে কি পরিমাণ লাভ আসে? হ্যাঁ হ্যাঁ, সব খরচ বাদ দিয়ে, সব খরচ বাদ দিয়ে 6-7 লক্ষ টাকা লাভ আসে প্রতি বছর। আচ্ছা, খরচ বাদ দিয়ে? জি। আর খামারের যে খরচটা সেটা দুধ দিয়ে হয়ে যায়? জি, সবগুলো দুধ দিয়ে। তাহলে আমি 7 লাখ না ধরে 6 লাখ দিয়ে ধরি, তাহলে কি ঠিক হবে না কম হবে? না, কম হবে অনেক সময় বেশি হয়, বেশি হতে পারে, কম হবে ওই রকম হতে পারে, বেশি তার বেশি হতে পারে, মানে কমবে না? না। আচ্ছা, তাহলে মাসে কত আসে? মাসে তো 60-70 হাজার। আগে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে, আর প্রথম কথা হলো আপনার মনোবলটা থাকতে হবে। আমি খামার করবো, খামারের প্রতি একটা ভালোবাসা নেই, সরকারি চাকরি তো সুনাম হয়ে, আর চাকরি পাওয়াটা অনেক টাফ ব্যাপার হয়ে যাচ্ছে বর্তমানে, এই জন্য গুরু খামায় আমি বেছে নিই। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, সুপ্রিয় দর্শক, যুব কথায় স্বাগত জানাচ্ছি, আমি রায় হান্দাওয়ান। আপনারা জানেন যুব উন্নয়ন অধিদপ্তরের মূল কাজটা হচ্ছে যুবদের প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রতিভার বিকাশ এবং ক্ষমতা নিশ্চিত করা, সেই লক্ষ্যে গোটা দেশেই কাজ করে যুব উন্নয়ন অধিদপ্তর। আর যুব কথা, প্রশিক্ষণপ্রাপ্ত যুব এবং অন্যান্য যুব এবং যুব নারীদের খামারি হওয়ার সহায়তা করার লক্ষ্যে এবং তাদের আত্মকর্মী হওয়ার লক্ষ্যে এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করে। আর সেই কাজের ধারাবাহিকতায় আজকে আমি এসেছি জয়পুর জেলার সদর উপজেলার 4 নম্বর ওয়ার্ডে। এখানে এক আমার যুব ভাই একটা ছোট্ট খামার গড়ে তুলেছেন, সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ রায়হান হোসেন। রায়হান, এই খামারটা কতদিন আগে থেকে করা হয়? এটা আপনার 12-13 বছর আগে। কিভাবে শুরু করলেন? সো একটা গরু দিয়ে শুরু করছি প্রথমে। কি গরু দিয়ে? আপনার বকুল গরু দিয়ে শুরু করছি। কত দাম ছিল তখন ওই গরুটা? তখন গরু ছিল মনে করেন 2,500 টাকা। মাত্র 2,500 টাকা? তারপর? তারপর ধীরে ধীরে একটার পর একটা। ওই বকুলটার বয়স কত ছিল? বকুলটার বয়স ছিল আপনার 6-8 মাসের মতো। আচ্ছা, মানে তার একটা বাসুর কিনছিলেন আপনি? তারপর? তারপরে প্রত্যেকে ধীরে ধীরে আরেকটু ইনভেস্ট করছি, ওর সাথে আপনার ওই উর্বরক ওখান থেকে ধীরে বাচ্চা দিয়েছে, ওখান থেকে মনে করেন ভালো বীজ দিয়ে ওখান থেকে গাভী, ভালো গাভী তৈরি করছি। আচ্ছা, তারপর তোমাকে এই জায়গায় চলে আসছে। তো আপনি কেন গাভীতে আসলেন? আপনি কেন বাসুর পালন করলেন না? কেন আপনি মোটা পচা পালন করলেন না বা ষাঁড় পালন করলেন না? গাভীর থেকে দ্রুত খামার ভালো। আচ্ছা, কিভাবে? এটা কিভাবে মনে করেন একটা গাভীর থেকে দাস হলে দিতে হবে, দুটা থেকে খুব দ্রুত বাড়ানো যায়, আর ওখানে হয়েও তো বাড়ানো যায় না। আচ্ছা, আর যেখানে গাভী সুবিধা কি, দুধ হয়, দুধ থেকে আপনার ওই আদার্স খরচটা বাড়ায়, মানে দুধ থেকে যে টাটকা টাকাটা আসে সেই টাকা দিয়ে খামার খরচ চলে। জি জি। তো আপনার এই খামারে কয়টা গরু আছে? ছোট বড় গরু এখন 18-20টা আছে। আচ্ছা, আমরা গরুগুলো একটু দেখে নিই, আর অনেক কথা বলবো। আর আপনি তো প্রশিক্ষণ দিয়েছেন, তাই তো? আমি যুব উন্নয়নের প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা পানীয় উন্নয়ন অধিদপ্তর, পানি সম্পদ উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ দিয়েছি। আচ্ছা, আপনার এই যে গরুটা দেখা যাচ্ছে, এই গরুটার বয়স কত আর কয়টা বাচ্চা দিয়েছে? বয়স 8-10, এটা আপনার 5টা বাচ্চা দিয়েছে। দুধ কতগুলো হয়? দুধ এটা 20 লিটার। 20 লিটার দুধ হয়? আর এই বাচ্চাগুলো আপনি কি করছেন? বাচ্চাগুলো বড় হলে বিক্রি করে দেই, কিছু গাভি ইয়াক করছি। আচ্ছা, তখন যখন বিক্রি করে দেন তখন বয়স কত হয় ওই বাচ্চাটা? যখন বিক্রি করি তখন বয়স আপনার 8-7 মাস। দাম কত পান? 80,000। এখন কি অবস্থায় আছে এই গরুটা? এখন প্রেগনেন্ট আছে। কয় মাসের? 6 মাসের। কি জাতের বীজ দেওয়া আছে? কি জাতের বীজ দেওয়া আছে আপনার? এটা ব্যাকে কিন্তু গাভীর জন্য সেট কিন্তু সমান রাখতে হয়, মোটামুটি অনেকটা ঢালু হয়ে গেছে। এটা কি কিভাবে করছেন, কেন করলেন এটা? এটা প্রথমে বুঝিনি, খামার তৈরি প্রথমে এটা করছি। ও, এই সরু কোনো সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে? সমস্যা হচ্ছে একটু পা পিছে যায়, অনেক সময় সমস্যা হয় একটু। আচ্ছা, আর পাই আর কি সমস্যা হচ্ছে বলুন তো? এই দুটো এই সমস্যাটাই। আমি তো আরেকটু সমস্যা দেখতেছি, সেটা হচ্ছে যে গাভী আপনার এখানে ম্যাট নাই আবার। হ্যাঁ, ম্যাট না থাকার কারণে হাঁটু মেরে যখন গাভীটা ওঠে তার কয়েকটা তো অনেক, তাই না? তাহলে হাঁটুতে নিশ্চয় ব্যথা পাবে। আর ব্যথা পেলে যখন একজন মানে ব্যথাপ্রাপ্ত গরু কখনো কি কাঙ্ক্ষিত দুধ দিবে? না। কি অবস্থা বলেন তো? এই গরুটা এখন 3 মাসই প্রেগনেন্ট। আচ্ছা, কি বীজ দেওয়া আছে? এটা হোলস্টাইন ফ্রিজিয়ান দিয়ে আছে। কতগুলো দুধ দেয় এই গরু? 6-7 কেজি দেয়। আচ্ছা, বাচ্চা কটা দিচ্ছে এর আগে? বাচ্চা আপনার এর আগে 2টা দিছে। আচ্ছা আচ্ছা, এটা ওই ওই গরুর বাছুর। এটা এটার বয়স কত? এটার বয়স আপনার 7 মাস। বকনা? না, এরে বাছুর। এরে বাছুর। তাহলে এটা যদি এখন বাজারে বিক্রি করেন দাম কত হবে? 80,000। 80,000, এটা আপনার বয়স হচ্ছে 5 মাস। এটা কি বকনা না এরে? এরে বাছুর। এটা বীজ আপনার সার দেখাইছিলাম তো, এটা আমার ভালো আছে। হ্যাঁ, এই যে বীজ ভালো। এটা কি অবস্থা বলেন তো? এটা এখন রানিং দুধ দিচ্ছে। কত লিটার দুধ দেয়?
এখানে 8 লিটার দুধ আচ্ছা কয়টা বাচ্চা দিয়েছে পর্যন্ত বাচ্চা দিয়েছে আপনার এই 5টা বাচ্চা দিয়েছে আচ্ছা এই যে পরে যে এটা দেখতেছি এটা 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 4টা বাচ্চা দিয়েছে এটা হ্যাঁ এটা দুধ কতগুলো দেয় এটা 8 থেকে 9 কেজি দেয় আচ্ছা বলছ বলুন তো এটা আপনার এখন দুধ দেয় হুম হুম আপনার 5 থেকে 6 লিটার দুধ দেয় বাচ্চা কয়টা দিয়েছে বাচ্চা দিয়েছে 6টা আচ্ছা তার মানে এর তো ওইগুলো কিনা গরু না এটা আপনার খামারের গরু এটা কিনা গরু কত দেখেছিলেন এটা আপনার 1 লক্ষ টাকা দেখেছিলাম বাচ্চা সহ বাচ্চা বিক্রি করেছেন কত দিয়ে বাচ্চা বিক্রি করেছি আপনার 60,000 মতো আচ্ছা এই যে এটা এটা হ্যাঁ এটা কিনেছিলাম আপনার 1 লাখ 22 দিয়ে আচ্ছা কত দিন আগে কিনেছিলেন এটা আপনার 2 বছর আগে আচ্ছা তখন বাচ্চা ছিল না বাচ্চা ছিল ওই বাচ্চাটা কি করছেন ওই বাচ্চাকে বিক্রি করে দিয়েছি কত কত দিয়ে বিক্রি করেছেন 80,000 দিয়ে আর দুধ দেয় কত এখানে দুধ দেয় এটা 9 লিটার আচ্ছা আমরা 9 লিটার দুধ দেয় জি তাহলে তো সুন্দর পুরোটা কি অবস্থা বলুন তো এগুলো এখন বর্তমান প্রেগন্যান্ট আছে আর 8 থেকে 10 দিনের মধ্যে বাচ্চা প্রসব করবে এটা দুধ কতগুলো দেয় এ 10 লিটার ইতিপূর্বে কয়টা বাচ্চা দিয়েছে ইতিপূর্বে 3টা বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো আছে না বিক্রি করছেন বাচ্চা বিক্রি করছি কত বিক্রি করছেন একটা বিক্রি করছে 80,000 একটা 70,000 আর একটা আছে একটা যেটা আছে সেটা বয়স কত সেটা বয়স আপনার এই 8 মাসের মতো 8 মাস তার মানে এটা যেদিন গর্ভবতী হয়েছিল তার কতদিন পরে আবার গরম হলো এটা আপনার এটা গরম হয় 1 মাস পরে 40 দিন পরে গরম হয় আচ্ছা ওই সময় আমরা প্রথমবার দেই না দ্বিতীয়বার এক করি দ্বিতীয়বার বীজ দেই কয় মাস দেন মানে তখন কয় দিন যায় আর কি 2 মাসের মতো 2 মাস আচ্ছা ওটা কি দেওয়া ঠিক আছে না আরেকটু দেরি করতে হতো না ওটা দেয়া ঠিক আছে কয়টা কতদিন পরে দিলে সঠিক হয় আপনার ওই প্রথম যখন গরম হয় গরম হওয়ার পর প্রথম না দিয়ে দ্বিতীয়বার দেয় ঠিক দ্বিতীয় পালন করছেন বা খামারটা করছেন তাতে আপনার কি মনে হয় যে আপনি কি সমাজে প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ 20 লিটার যে গাভীটা দেখলাম ওইটা 20 লিটার যখন দুধ দেয় তখন কি খাবার দেন তখন দানাদার খাবার বেশি দিতে হয় কত কেজি দানাদার খাবার দেন দানাদার খাবার আপনার 7-8 কেজিতে দিতে হয় 7-8 কেজি দেন না বৈজ্ঞানিক ভিত্তিতে যা দরকার সেটা দেন বৈজ্ঞানিক ভিত্তিতে দেই আচ্ছা তাহলে 20 লিটারের অনুপাতে কত কেজি দানাদার খাবার দরকার আছে আপনার ওই 10 কেজি আচ্ছা 10 কেজি তো 10 কেজি খাবারের দাম কত 10 কেজি খাবারের দাম আপনার 500 টাকা বাজারে কিনা খাবার দেন না আপনি নিজে খাওয়া তৈরি করেন কিনা করি নিজেও করি অনেক সময় তো নিজে করলে কত খরচ পড়ে আর বাজারটা কিনে নিলে কত খরচ পড়ে নিজে করলে আপনার এই আপনার 400 500 টাকা হয় বাজারে একটু আরেকটু 600 তখন কত কেজি দাম বললে প্রতিদিন ঘাস 10 কেজি এই 10 কেজি ঘাসের দাম কত 10 কেজি ঘাসের দাম আমার তো বিশেষ করে বাড়ি ঘাসি দেই এজন্য আর কিনা হলে কেমন হতো কিনা হলে আপনার হলো 10 কেজি ঘাসের দাম না 50 টাকা 60 টাকা হতো আচ্ছা আর খড় আপনার প্রতিদিন 10 আটি 10 এর দাম কত 10 আটি এখন বাজার মূল্য তো বেশি এখন 800 900 এই 10 আটি আপনার 90 টাকা কিন্তু যখন আপনি কিনে রাখছেন না জমির করেন হ্যাঁ তখন 40-50 টাকা দিয়ে হয়ে যায় আচ্ছা তাহলে মোট কত খরচ হলো খড় আর ঘাস হলো 100 টাকা আর দানাদার খাবারে কত দানাদার খাবার আপনার হলো যখন দুধ দেয় তখন দানাদার খাবার আপনার 500 টাকা দানা খাওয়া যায় তাহলে 500 200 700 হলো তাহলে আর দুধে 20 কেজি দুধের দাম কত 20 কেজি দুধের দাম আপনার আসছে 1000 টাকা কোন 1200 টাকা কখনো 1000 আছে কখনো 1200 আছে বিভিন্ন সময় বিভিন্ন দাম আছে তাহলে এই গরুটার থেকে যখন 20 কেজি দুধ দেয় বা 20 লিটার দুধ দেয় তখন প্রতিদিন কত আসে প্রতিদিন আমরা 1200 টাকা আসে খাবার বিয়োগ করে দিলে খাবার বিয়োগ করলে আপনার 5-6 টাকা এখানে একটা গাভী থেকে আসে তাহলে এরকম যদি দুইটা গাভী একটা যুবক ছেলে যদি পালন করে তাহলে কি তার সংসার চলবে হ্যাঁ চলবে আবার যখন ড্রাই পিরিয়ডে যাবে বা দুধ তো কমে যাবে সবসময় একরকম দুধ থাকবে না তখন থাকবে না তখন একটু খাবার খরচ কমে যায় অত খাবার দিতে হয় না আচ্ছা তাহলে কি 300 টাকা খাবার হলেই হবে তাহলে কি দুধের খরচটা দিয়ে এক চালান যাবে সারা বছর জি অর্থাৎ ড্রাই পিরিয়ডটা যখন আসে তার ওখানে ড্রাই পিরিয়ড কয় মাস থাকে 3 মাস না 4 মাস আপনার ওই 4 মাস 4 মাস এই 4 মাস তার যে খাবারটা জি ওই দুধের যে এর আগে যে লাভটা হলো তাতে হয়ে যায় উদ্বৃত্ত মধ্যে 62 টাকা লাভ হয় আচ্ছা তাহলে 62 টাকা আপনার লাভ জি 62 টাকা কত বিক্রি করবেন তাহলে সেই সময় 62 টাকা বিক্রি করব আপনার 80,000 এরকম আচ্ছা 80 তাহলে একটা গাভী থেকে আপনার এক বছরে কত আসলো এক বছরে আপনার 80,000 আসবে আচ্ছা এরকম দুটো গাভী পালন করলে 1,60,000 1,60,000 হ্যাঁ আর আপনার কয়টা আছে আমার আছে 18-23টা আছে গাড়ি আছে অত নাই গাভী আছে 10-12টা আচ্ছা তাহলে আপনার ধরুন একটা গাভী থেকে আমরা হিসাবটা পেয়ে গেলাম কিন্তু বছর শেষে আপনি সবগুলো গরু একত্র করি সেই জায়গায় আপনার কেমন আসে
কি পরিমাণ লাভ আসে? হ্যাঁ হ্যাঁ, সব খরচ খরচ বাদ দিয়ে, সব খরচ খরচ বাদ দিয়ে 6-7 লক্ষ টাকা লাভ আসে প্রতি বছর। আচ্ছা, খরচ বাদ দিয়ে? জি। আর খামারে যে খরচটা সেটা দুধ দিয়ে হয়ে যায়? জি, সবগুলো দুধ দিয়ে। তাহলে আমি 7 লাখ না ধরে 6 লাখ দিয়ে ধরি, তাহলে কি ঠিক হবে না কম হবে? না, কম হবে অনেক সময় বেশি হয়, বেশি হতে পারে, কম হবে ওই রকম হতে পারে, বেশি তার বেশি হতে পারে, মানে কমবে না? না। আচ্ছা, তাহলে মাসে কত আসে? মাসে তো 60-70 হাজার মাসে। তার মানে আমি 50 হাজার ধরলাম, তাহলে 50 হাজার হলে একটা ছেলে, একটা ইয়াং ছেলে তার জীবন চালাতে পারবে না? পারবে। তার সমাজে প্রতিষ্ঠিত আসবে না? আসবে। তার সমাজে মূল্যায়ন হবে না? জি। তার বেকারত্ব ঘুষবে না? ঘুষবে। বুঝলে তো? জি। তাহলে আপনার মতো অনেক ছেলেরা এবং মেয়েরা বেকার আছে, হতাশ, তাদের উদ্দেশ্যে আপনার কোনো কথা আছে? আছে। প্রথম কথা হলো, প্রথমে আগে প্রশিক্ষণ দিতে হবে। হুম। তারপর ছোট পরিসরে আগে খামার করতে হবে, তারপর ধীরে ধীরে অভিজ্ঞতা নিয়ে ধীরে ধীরে সামনে আগাতে হবে। তার মানে শুরুটা, শুরুটা আগে প্রশিক্ষণ দিয়ে শুরু করতে হবে, আর ছোট কম পরিসরে খামার করতে হবে, গরু গরু কিনতে হবে, খামার করতে হবে। আচ্ছা, ছোট পরিসরে করতে হবে। আর আপনার মতো আমি খামারি হতে চাই, আমার কি কি যোগ্যতা থাকতে হবে? আগে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে, আর প্রথম কথা হলো আপনার মনোবলটা থাকতে হবে। আমি খামার করবো, খামারের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা থাকলে আমরা আগে আগাতে পারবো। আর দ্বিতীয় কথা, আমাদের প্রশিক্ষণ দিতে হবে, এটা আবশ্যিক, প্রশিক্ষণ ছাড়া হবে না। আচ্ছা, আর আর পরিবার সাপোর্ট, এই সব কিছু মিলেই একটা খামার তৈরি করবো। আর নিজে যে আপনি যে আপনি পড়াশোনা কত দূর করছেন? আমি বিএ পাস করছি। এই যে বিএ পাস করে আপনি খামারে গরুর গোবর তোলেন, এটা আপনার আত্মমর্যাদা লাগে না? আর তো মানুষ মনে কথা বলে, কিন্তু আমার নিজে কাজ নিজে করতে ভালো লাগে, আর গরুর প্রতি আলাদা একটা ভালোবাসা। তার মানে মানুষের কথায় কান দেওয়ার দরকার নেই, তাই তো? জি। আর যারা বলে, যারা অনেক বলবে তারা অলস, তারা অনেক কিছুই বলবে। না, আপনি তো প্রেসার পরে ঘুরে বেড়াতে পারেন, একটা গ্রাজুয়েট ছেলে শহরে অনেক ছেলেরা মোড়ে এই সময় ঘুরে বেড়াচ্ছে, চা খাচ্ছে, কিন্তু আপনি গরুর যত্ন নিচ্ছেন, এতে খারাপ লাগে না আপনার? না, গরুর প্রতি আলাদা ভালোবাসা আছে আমার, এই ভালোবাসা থেকে আর বেকারত্ব দূরীকরণ করার জন্য। হ্যাঁ হ্যাঁ। এখন চাকরি বর্তমানে অনেক নেকি এক সোনার হরিণ, সরকারি চাকরি তো সোনার হরিণ। হ্যাঁ হ্যাঁ। চাকরি পাওয়াটা অনেক টাফ ব্যাপার হয়ে যাচ্ছে বর্তমানে, এই জন্য গরু খামায় আমি বেছে নিয়েছি। তো আপনি যে যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণটা নিলেন, সেই প্রশিক্ষণে আপনার কেমন কাজে লেগেছে? আমার কাজে লেগেছে, গরু আপনার গরু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বুঝতে পারি, কি কোনটা রোগ, রোগটা জেনে নিতে পারি, তার উপর আপনার চিকিৎসা দিতে পারি। তার মানে প্রাথমিক চিকিৎসাটা আপনি নিজে দিতে পারেন, মানে তাহলে পালন করার অভিজ্ঞতাটা আপনার একটু বেড়ে যায়, বা যারা করবে তাদের বেড়ে যাবে, তাই তো? তাহলে আসুন না, আমরা যাদের প্রশিক্ষণ দরকার, আমরা যারা খামার করতে চাই তারা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ দিই। আপনার বয়স কি? 18-35। আসুন যুব উন্নয়নে প্রশিক্ষণ দিন, অথবা যে কোনো সংস্থা থেকে গরু পালনের উপর প্রশিক্ষণ দিয়ে খামারটা শুরু করুন, তাই তো? তো আপনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম, ভালো থাকবেন। আর আপনি যে সময়টা দিলেন আমাকে, আমি আর সেই সময়টা দেওয়ার ফলে যদি কোনো যুব এবং যুব নারী আপনার এই খামার দেখে অনুপ্রাণিত হয়, তাহলে আমাদের আমাদের সময়টা ব্যয় করা সার্থক হবে। আর যুবকতার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর আপনার এলাকায় কোনো যে ছেলে মেয়ে থাকে বেকার যুব এবং যুব নারী, তাদেরকে অবশ্যই যুব প্রশিক্ষণ কেন্দ্রে পাঠাবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ।